আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। এখন বসে বসে অপেক্ষা করতেছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে, বসে আছি। কতক্ষণে হবে? আরো প্রায় 3 মিনিটের মতো বাকি। বসে আছি, অপেক্ষা করতেছি, কাপড়টা বের করব, তারপর চলে যাব। নামাজ, কালাম, রোজার দিন, একটু কোরআন শরীফ তেলাওয়াত। এখন বসে আছি, ওই জন্য আপনাদের সাথে একটু গল্প করতে বসলাম। কেমন আছেন সবাই আপনারা? কিছুক্ষণ আপনাদের সাথে একটু কথা বলতে পারলে, একটু গল্প করতে পারলে আমার খুবই ভালো লাগে, কারণ আপনারাই আমার একটু অবসর সময়ের সঙ্গী। আমার কাছে এটাই মনে হয়। আমি আপনাদের সাথে যদি কিছুক্ষণ একটু গল্প করতে পারি, কথা বলতে পারি, খুবই ভিতর থেকে নিজেকে অনেক রিফ্রেশ মনে হয়। এই জন্য একটু বসে গেলাম আপনাদের সাথে একটু কথা বলে। যেহেতু বসেই আছি, তাহলে একটু আলাপ করি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আমি বসে আছি আমার ড্রয়িং রুমে। আমার ড্রয়িং রুমে বসে আছি আপনাদের সাথে একটু কথা বলতে বলতে, একটু আলাপ করতে করতে আপনাদের সাথে। আমি ওই যে আমার মনিটরই আমাকে সময় দিচ্ছে, আমার পাশে আসে, আসে বসে থাকে। আমি যেখানে বসবো, যেখানে যাব, ওরা সেখানে। শেষ হয়ে গেছে আমার। আমি আপনাদের সাথে একটু কথা বলতে বসি, কারণ আমি সম্পূর্ণই একা বাসার মধ্যে, একদমই একা। আমার খুবই অস্বস্তি ফিল হয়। তো আপনাদের সাথে যদি একটু সময় দিতে পারি, একটু সময় আপনাদের সাথে, আপনাদেরকে সঁকে দিয়ে যদি আমি একটু সময় কথা বলতে পারি, তাহলে আমার খুবই একটু ফ্রেশ মনে হয়, নিজের খুবই ফ্রেশ লাগে আমার কাছে। আমার ড্রয়িং রুমে বসে আছি, তাই আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের সাথে একটু কথা বলি, সামান্য একটু সময় আপনাদের থেকে নিব। এই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবেন। কি কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটা, আমাকে একটু জানাবেন, মেসেজ দিয়ে একটু জানাবেন মেসেজের মাধ্যমে। সবসময় শুধু রান্নার ভিডিওগুলাই দেওয়া হয় আপনাদের সাথে, আপনাদের কাছে শেয়ার করি। লাইভে আসা খুব একটা হয় না। এখন থেকে ভাবছি আপনাদের সাথে একটু লাইভে কথা বলবো, যখনই ফ্রি থাকি, লাইভে যখন আসব, তখন আপনাদের সাথে একটু কথা বলবো। তখন হয়তো নিজের কাছে খুব ভালো লাগবে, একাকিত্ব সময়টা একটু ভালো যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।